দেখতে পাচ্ছেন এখানে এটার মোটামুটি কতক্ষণ লাগবে এটা ভাঙাতে? মোটামুটি 7 থেকে 10 মিনিট লাগবে। এই ফলটা বেরিয়ে যাচ্ছে, আবার এখানে আমাদের স্টোর হবে এখানে। আর ফুলি অটোমেটিক একদম, আর এখানে কোনো কেমিক্যাল ইউজ হচ্ছে না, তো পিওর বের হচ্ছে। ফলটা অর্গানিক আর পিওর বের হচ্ছে। আচ্ছা, একদম ইজি প্রসেস এটা, আপনারা যে কেউ চাইলেই করতে পারবেন। এটা প্রোডাকশন কেমন কি থাকবে? এটার প্রোডাকশন হচ্ছে এটা ঘন্টায় 50 কিলো আউটপুট দেবে, মানে যে কেউ করতে পারবেন এটা, বাড়ির মহিলা থেকে শুরু করে একদম একদম পুরুষ যে কেউ করতে পারবেন। এই ব্যাচের 15টা মেশিন অলরেডি মালয়েশিয়া এক্সপোর্ট হচ্ছে। কিন্তু এক্সপোর্ট হয় আর কি? হ্যাঁ একদম। তো আমি এটাকে যখন চাপছি একদম এটা পাউডারের মতো গুঁড়ো হয়ে যাচ্ছে। বাড়ির কাইন্ডি তো পসিবল করাটা? হ্যাঁ একদম, বাড়ির কাইন্ডি এটা হয়ে যাবে একদম একদম। সবচেয়ে আমাদের মিনিমাম কস্টের মেশিন হচ্ছে এটা, 15,500 টাকা দিয়ে স্টার্ট হচ্ছে। একটা খুব ভালো টেকনিক্যাল টিমও রয়েছে, যেটা আপনাদের মেশিনারি নিয়ে কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে তাদের সাথে আপনি কথা বলতে পারেন। নমস্কার, আপনারা প্রত্যেকে জানেন যে আমরা বালাজি কোম্পানি 20 বছরের বেশি সময় ধরে সারা ভারতবর্ষে বিভিন্ন ধরনের মেশিন তৈরি করছি এবং সাপ্লাই করছি। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও আমরা এই মেশিনগুলো এক্সপোর্ট করছি। বর্তমানে আমরা কিছুদিন হলো লঞ্চ হয়েছে আমাদের কোম্পানি থেকে এই শস্য ভাঙিয়ে তেল তৈরি করার মেশিন। এটা একটা খুব ইজি প্রসেস, যে কেউ আপনারা এই নিজের হাতের শস্যে দিয়ে তেল ভাঙিয়ে নিতে পারবেন। তো এখানে আমাদের বিভিন্ন সাইজের মেশিন রয়েছে। সবচেয়ে আমাদের মিনিমাম কস্টের মেশিন হচ্ছে এটা, 15,500 টাকা দিয়ে স্টার্ট হচ্ছে। তারপর বিভিন্ন রেঞ্জের মেশিন রয়েছে যার যেমন টাইপের দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই মেশিনটা হচ্ছে তেল, আপনি নিজের হাতে শস্যে নিয়ে তেল ভাঙাতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমাদের এখানে টেস্টিং চলছে, কারণ এটা আমাদের মালয়েশিয়াতে যাচ্ছে অলরেডি। এই ব্যাচের 15টা মেশিন অলরেডি মালয়েশিয়া এক্সপোর্ট হচ্ছে, তো সেই কারণে এখানে এটা এক্সপোর্ট হয় আর কি। হ্যাঁ একদম, এই কারণে এটা এখানে টেস্টিং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটার সিস্টেমগুলো। আচ্ছা, একদম ইজি প্রসেস এটা, আপনারা যে কেউ চাইলেই করতে পারবেন। আচ্ছা, এটা প্রোডাকশন কেমন কি থাকবে? এটার প্রোডাকশন হচ্ছে এটা ঘন্টায় 50 কিলো আউটপুট দেবে, মানে 50 কিলো শস্য দিলে 1 ঘন্টা এটা ভাঙিয়ে দেবে। যে আমি এখান দিয়ে শস্যে নিচ্ছি, শস্যে নিয়ে এটা ওয়েট করলাম, 3 কিলো হয়েছে। তো খুবই ইজি প্রোডাকশন আর কি। তো এটা আমি এবার হপারে ঢালবো। যে কেউ করতে পারবেন এটা আর কি, বাড়ির মহিলা থেকে শুরু করে একদম একদম পুরুষ যে কেউ করতে পারবেন একদম। আর যদি কেউ চান যে পার্ট টাইম করবেন, পার্ট টাইম করলেও পসিবল এটা আর কি। তো এবার এখানে হপারে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি কতক্ষণ লাগবে এটা ভাঙাতে? এটা ভাঙাতে মোটামুটি 7 থেকে 10 মিনিট লাগবে। আচ্ছা, এবার জাস্ট আমি সুইচটা অন করে দেবো। এমনি অন করা হলো সুইচ, মানে পুরো কন্ট্রোলিংটা এখানেই আছে, কন্ট্রোলারটা। হ্যাঁ, এই তো প্রসেস শুরু হয়ে যায়। তো প্রসেস শুরু হয়ে গেছে, এই যে ফলটা বেরিয়ে যাচ্ছে, আবার এখানে আমাদের তেলটা স্টোর হবে এখানে। আচ্ছা, এই যে বেরোচ্ছে এটা কি করতে, এটা কি কাজে লাগবে? এটা হচ্ছে খোল, একদম পিওর সর্ষে খোল, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই। আচ্ছা, এই খোলটাও তো সেল হয়ে যাবে? হ্যাঁ, আমরা খোলটাও সেল করছি। আর ফুলি অটোমেটিক একদম? আচ্ছা, এটা ঘন্টায় মোটামুটি প্রোডাকশন কেমন কী হবে এটার? এটা আপনার এই এখানে আমি 3 কিলো সর্ষে দিয়েছি, তো এই সর্ষেটা আপনার 7 থেকে 8 মিনিটের মধ্যে এটা ভাঙিয়ে দেবে, পুরোটা ভাঙা হয়ে যাবে। আর এই খোলটা কি হবে, যে খোলটা বেরোচ্ছে? এই খোলটা এটা একদম পিওর খোল। এটা এবার যারা বিজনেস করবে তারা জানেন তারা কিভাবে এই খোলটা ইউটিলাইজ করবেন। আচ্ছা, আর এখানে কোনো কেমিক্যাল ইউজ হচ্ছে না, তো তেলটাও পিওর বেরোচ্ছে, খোলটা অর্গানিক আর পিওর বেরোচ্ছে। মেশিনের অপারেটিং সিস্টেমটা আপনারা দেখতেই পাচ্ছেন, একদম ইজিভাবে করা হয়েছে, যাতে এটা সবাই ইউজ করতে পারে। তো এখান দিয়ে অপারেট করা যাচ্ছে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন হপার থেকে সর্ষেটা ভিতরে যাচ্ছে, আর এই পাশ দিয়ে আমাদের পিওর যে সর্ষের তেল সেটা বেরিয়ে স্টোর হচ্ছে, আর এখান দিয়ে আমাদের খোলটা বেরিয়ে আসছে। আচ্ছা, আমরা এই মেশিনটাকে এতটাই মডিফাই করেছি যে এই খোলটাকে সেকেন্ড টাইম আর আমাদের মেশিন আবার তেল বের করার জন্য দিতে হবে না, কোনো জায়গায় দুবার বা তিনবার দিতে হয়। হ্যাঁ, এখানে ওয়ান টাইম ইউজ হচ্ছে, দেখুন। তো আমি এটাকে যখন চাপছি একদম একটা পাউডারের মতো গুঁড়ো হয়ে যাচ্ছে, এর ভিতরে আর কোনো তেল থাকছে না, পুরো ড্রাই আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের একটা এক্সট্রা ফিচার। আচ্ছা, দেখুন এটা পুরো একদম ডাস্ট হয়ে যাচ্ছে পাউডারের মতো, আমরা শুধু মেশিন এক্সপোর্ট বা মেশিন বিক্রি করছি না, সাধারণ মানুষের কথা ভেবে আমরা এখানে মানে তেলটাও ভাঙিয়ে দিচ্ছি মানুষকে, খালি শস্যের দামটুকু দিতে হবে। বা আপনারা যদি শস্যে বাইরে থেকে নিয়ে আসেন, তো এখানে ফ্রি অফ কস্টে আপনি নিজের হাতে শস্যে ভাঙিয়ে তেল নিয়ে যাবেন। তো এই দিদি, হ্যাঁ,
তো এই দিদিভাই এর আগে আমাদের এখান দিয়ে দু তিন মাস তেল নিয়ে গেছেন, তো আবার তিনি এ মাসে এসেছেন। তো দিদিভাইয়ের মুখ দিয়ে শুনে নিন আমাদের তেলের কোয়ালিটিটা কেমন। আমি এখানে কয়েকবার এসে তেল ভাঙিয়ে নিয়ে গেছি, বাইরে থেকেও সর্ষে এনে এখান থেকে তেল ভাঙিয়ে নিয়েছি, আবার এখান থেকেও সর্ষে কিনে ভাঙিয়ে নিয়েছি। এখান থেকে ভাঙানোর জন্য আলাদা কোনো চার্জ লাগেনি। তো এবার আমি ভাবছি যেন আমার একটু সুবিধা হবে যদি মেশিনটা আমি কিনে নিতে পারি, তো ওই জন্য আমি মেশিনটা নিয়ে কিনে আমি নতুনভাবে একটা ব্যবসা শুরু করতে চাইছি। আচ্ছা, মানে মোটামুটি সবাই উপকৃত হবে আর কি, মানে বাজারে যেমন টাইপের থাকে তার থেকে তো অনেক আলাদা। হ্যাঁ হ্যাঁ, একদমই আলাদা, কারণ এটাতে কোনো কেমিক্যাল থাকছে না, তো নিজের হাতে করে নিতে পারবে। তো ওই জন্য আমিও এই ব্যবসাটা শুরু করার জন্য যে কেউ করতে পারবে। এক্স্যাক্টলি, এটা তো বাড়ি কাইন্ডি তো পসিবল করাটা। হ্যাঁ একদম, বাড়ি কাইন্ডি এটা হয়ে যাবে একদম একদম। আমাদের এই মেশিনগুলো ফার্স্টে আমরা টেস্ট করছি, তো টেস্ট করার পর এইভাবে বিভিন্ন মেশিন পার্টগুলো আলাদা আলাদা করে প্লাস্টিক দিয়ে র‍্যাপিং করছি। তো এখানে মেশিন পার্টগুলো রয়েছে একসাথে, ফুল প্যাকিং করা আছে, র‍্যাপিং করা আছে। তো এই র‍্যাপিং করার পর আমরা এইভাবে কাঠের বাক্সতে আমরা এটাকে পুরো ভরে, আচ্ছা, কমপ্লিট এগুলোকে ট্রান্সপোর্টের মাধ্যমে, হ্যাঁ, ট্রান্সপোর্টিং এর ক্ষেত্রে যাতে মেশিনগুলোর উপর কোনো এফেক্ট না পড়ে। তো এইভাবে আমরা কাঠের বক্সে প্যাকিং করে এটা এক্সপোর্ট করছি। আচ্ছা, বাংলাদেশে বা, হ্যাঁ, এটা পুরো ব্যাচটা আপনার বাংলাদেশেই যাবে। আচ্ছা, সব জায়গায় কান্ট্রি ওয়াইজ চলে যাচ্ছে আর কি, এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো এক্সপোর্ট যে কোনো জায়গাতে পসিবল। হ্যাঁ একদম। তো ম্যাম, সব তো মোটামুটি দেখলাম আমরা, সব তো দেখানো পসিবল হয়নি যেহেতু রাত হয়ে গেছে, অনেকগুলো পার্টি আমাদের ক্লোজ হয়ে গেছে, যেমন টেকনিক্যাল পার্টটা বা বাকি যে সমস্তগুলো ইউনিটগুলো রয়েছে। তো লাস্ট আমরা কি বলবার আছে, আপনারা তো দেখেছেনই যতটা দেখানো সম্ভব হয়েছে তবে দেখিয়েছে। তো আমাদের বালাজি কোম্পানির সাথে যুক্ত হয়ে সবাই খুব ভালোভাবে বিজনেসটা করছে। তো এখনও যারা আপনাদের কোম্পানির সাথে যুক্ত হননি, তো আমরা চাই আপনারা সবাই আসুন আমাদের কোম্পানিতে, ভিজিট করে যুক্ত হয়ে খুব ভালোভাবে ইজিভাবে আপনারা এই বিজনেসটা করতে পারবেন। খুব ইজি, খুবই সুন্দরভাবে বিজনেসটা করতে পারবেন। এক্সপোর্ট তো হচ্ছে দেশ বিদেশে, তো মাল যাচ্ছে আর কি, যে কোনো দেশেই পসিবল মাল চলে যাওয়াটা আর কি, একদম ইজিলি আপনারা পেয়ে যাবেন। তো আমাদের একটা খুব ভালো টেকনিক্যাল টিমও রয়েছে, যেটা আপনাদের মেশিনারি নিয়ে কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে তাদের সাথে আপনি কথা বলতে পারেন। নাম্বার তো স্ক্রিনে দেওয়াই থাকবে আমাদের, আপনারা সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে নেবেন। আর বাকি ডিটেইলসটা ওই নাম্বারে আপনি ফোন করলে জানতে পারবেন, আমাদের লাইভ ইউনিটে এসেও ডিটেইলসটা আপনারা দেখে নিতে পারবেন। তো আমরা চাই আপনারা সবাই আসুন আমাদের কোম্পানির সাথে যুক্ত হন, ভিজিট করুন, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। একটু বলে দিন এই অ্যাড্রেসটা কি রয়েছে আপনাদের, প্রপার অ্যাড্রেসটা কি রয়েছে? এটা হচ্ছে আমাদের সোদপুর পানিহাটি কলেজের পাশেই আপনাদের লাইফ ইউনিট আছে, পাশে আমাদের অফিস আছে, আপনারা আসুন যোগাযোগ করুন। পানিহাটি কলেজের ওখানে এসে ফোন করলেই হয়ে যাবে একদম, আপনি পানিহাটি কলেজের এসে ফোনও করতে হবে না, আপনি দেখতেই পাবেন মেকমি আমাদের লাইফ ইউনিট আছে, আপনারা সেখানে চলে আসবেন। আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে, আপনারা এসে যোগাযোগ করতে পারবেন আরও কিছু জিজ্ঞাসার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ ম্যাম।